আজ 5 ডিসেম্বর, মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে জুড়ি ও কমলগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। ওমর ফারুক নাইম আমাদের জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে স্থানীয় বিভিন্ন সংগঠন। 71-এর এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে বিপর্যস্ত হয় পাকিস্তান বাহিনী। দখলদারিত্ব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সর্বশেষ মুক্তিপাগল বাঙালি ও রাজ স্বাধীন বাংলার পতাকা।